ছোট থেকে আমরা একটা কথা শুনে এসেছি যে বৃক্ষ তোমার নাম কি ফলে তাহার পরিচয়। তো দেখতে পাচ্ছ এই দোকানটার যে ভিড়টা, ভেতরেও যদি বলো লোকজন ভরপুর, বাইরেও লোকজন ভরপুর, এখানে লোকজন ওয়েটিং, যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ সামথিং পারফেক্ট কম্বো ইউ ক্যান হ্যাভ ইন নর্থ কলকাতা। তো এই হাতে চলে এসছে চিকেন কষা, মটন কষা, সাথে উফ অসাধারণ দেখতে পোলাও। মহালয়ার দিনে হাতিবাগানের জ্যামে অবস্থা হয়ে গেছিল টাইট। যে দোকানে ব্লক করেছিলাম, দোকানের নাম দ্য বেঙ্গলি বাইট। তো যে দোকানে গেছিলাম তার খোঁজটা পেয়েছিলাম হচ্ছে জিপসি বং বা সুব্রতার চ্যানেলে। ভিডিওটা দেখা মাত্রই পরের দিন লোক সামলাতে না পেরে গিয়ে হাজির হয়েছিলাম। বাড়ি থেকে শ্যামবাজার অবধি খুব ফাস্ট পৌঁছে গেছি, তারপর সেখান থেকে হাতিবাগান অবধি যেতে যে সিন হয়েছিল, চেষ্টা করবো ব্লগে যদি কোনো ক্লিপিং থেকে থাকে সেটা অ্যাড করার। ইন্ট্রোটা করছি আজকে দুদিন পর। এই হচ্ছে হাতিবাগানের জ্যাম, এই হচ্ছে আমাদের 78/1। সামনে আরো একটা 1/1। তো এই দোকানটা পুজোর জন্য, মানে পুজো খাওয়ার জন্য একটা দারুণ খোঁজ। তো তার জন্য থ্যাংকস টু সুব্রদা। আর এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আমাদের থ্যাংকস বলতে ভুলে যাও না। কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে। না হয়ে গেছে তো ভিডিও, আমাদের হয়ে গিয়ে থাকা ভিডিও। তা আমি বিজয়, আমি সুমিত, তোমরা দেখছো ফুড পান্ডা। এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আবার আজকে হয়ে গেছে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বোঝাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি হেদুয়া পার্কের সামনে। এই যে সামনের সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এই থেকে ডান দিকে সোজা চলে গেলে হচ্ছে হাতিবাগান, বাঁদিকে চলে গেলে রাস্তা হচ্ছে টুয়ার্ডস কলেজ স্ট্রিট, এবং এর আগের মোড়টা হচ্ছে সেই বিবেকানন্দ মোড়, তার ঠিক পরের ক্রসিং। জাস্ট ঢুকে আসলেই এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, যেটা হচ্ছে দ্য বেঙ্গলি বাইট। এবং এখানে প্রপার অ্যাড্রেসটাও লেখা রয়েছে, তোমরা চেক আউট করে নিতে পারো সেখান থেকে। অ্যান্ড এইখানটা দোকানটা দেখতে এরকম, জনপ্রিয়তাও বেশ ভালো, বাইরে বেশ কিছু লোকজন এখানে খাওয়া দাওয়া করছে, এবং খাবারগুলো খুবই হাইজিন অ্যান্ড প্রপার সব কিছু মেনটেন করে করা হয়। ভেতরে এখানে প্রচুর আইটেমস রয়েছে, সেগুলো তো ডিটেলসে বলবই। এবং এই হচ্ছে এখানকার সেট আপ। আর এখানে আসার পর এই দাদার সঙ্গে দেখা হলো, যিনি বললেন উনি আমাদের ভিডিও দেখেন, আমাদের সাবস্ক্রাইবার। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তো আপনি কি এখানে রেগুলার প্রায় মোটামুটি আসা হয়? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে নীলাচল বা ওই বাগবাজার সাইডেই বেশি ভিজিট করতাম, তো তারপরে আমি এটা আমি আজকে আসি। বেশ বেশ বেশ, আপনাদের ভিডিও দেখে খুব ভালো লাগে, আমি মানে রেগুলার ফলোয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন আমাদের। হ্যাঁ নিশ্চয়ই। এই স্টার্টিং সময় কি কি আছে? না মাছ, ভেটকি আর ভেটকি আর রুই। আর ভেটকি? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে পুরো মাছের পুর, যেখানে ভেটকি আর রুই মাছ আছে কাকা বললো। আর এখানে স্টাফিং করে রেডি হচ্ছে লিচিগুলো, আর বেলার জন্য এখানে চলে আসছে। এখানে কুরকুরে চিকেন বাইট অ্যান্ড ডায়মন্ড ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি। কতক্ষণ লাগবে এটি হতে? দেড় থেকে দু মিনিট, একদম ক্রিসপি, একদম ক্রিসপি, দারুণ ব্যাপার। আমাদের দোকানে স্পেশাল আইটেম চিকেন কুরকুরে বাইট। আচ্ছা, বেঙ্গলি বাইটের এক বাইট হচ্ছে কুরকুরে বাইট, চিকেন বাটার ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি। চিকেন বাটার ফ্রাইটা কিন্তু বেশ ইউনিক, কারণ ফিশ বাটার ফ্রাই সব জায়গায় দেখে থাকি, বা চিকেন বাটার ফ্রাই, আর এটাও ইউনিক, এটা আর কলকাতায় কারো দোকানে পাবেন না। আচ্ছা, হ্যাঁ, কুরকুরে বাইট, বেঙ্গলি বাইট, কুরকুরে বাইট, আচ্ছা, চিকেন কুরকুরে বাইট, চিকেন কুরকুরে, 5 টাকা পিস। প্রশ্ন আছে আমার, ভেটকি ফিশ ফ্রাই যেটা, ওটা দু রকম রয়েছে দেখলাম, একটা একটা অরিজিনাল ভেটকি এটা, আর একটা হচ্ছে বম্বে ভেট, বম্বে ভেট, দুটোই অ্যাভেলেবেল আছে, দুটোই অ্যাভেলেবেল, ট্রাই করে দেখি। হ্যাঁ ওকে। দা বেঙ্গলি বাইটের প্রথম বলেছে বেঙ্গলি বাইটের এক বাইট হচ্ছে এই চিকেন কুরকুরে বাইট। তো এটার বাইট নেবো, আমি একটু ভেঙে দেখি একটুখানি ব্যাপারটা। এই দেখ সুমিত, ভেতরে কিন্তু যথেষ্ট অ্যামাউন্টের চিকেন রয়েছে, এবং তার সাথে ও বাবা এদিকেও চিকেন রয়েছে। আমি ভাবছিলাম হয়তো একপাশে চিকেন, একপাশে কিছু স্টাফিং, পুরোটাই পুরোটাই, এটাই হচ্ছে ঘটনা। পুরোটা সলিড চিকেন রয়েছে, এবং চিকেনটা একটা ম্যারিনেশন রয়েছে ওপরে, সেটা বোঝা যাচ্ছে। চলো একটা বাইট নিই, বেঙ্গলি বাইটের কুরকুরে বাইটের ফুড পান্ডা বাইট। ভেতরের চিকেনটা প্রচণ্ড ফ্রেশ, এবং এর মধ্যে কী ম্যারিনেশন আছে আমি অত বলতে পারবো না ভেঙে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যা খেতে, ওপরের ক্রামটা মোটামুটি ক্রিসপি, খুব ক্রিসপি বলবো না, এটা অনেকটা ওই প্যানকো ক্রামের মতো আর কি। একটা ইন্টারেস্টিং আইটেম যেটা কি না বললাম একটু আগে, চিকেন বাটার ফ্রাই, যেটা মানে ফিশ বাটার ফ্রাই আমরা বহু জায়গায় দেখে থাকি। চিকেন বাটার ফ্রাই বাইরের কোটিংটা অবভিয়াসলি সেই ফিশ বাটার ফ্রাইয়ের মতোই, সাইজটা এরকম। এইবার এটা একটু ট্রাই করে দেখবো, তার আগে আমি একটু এটাকে ভেঙে দেখবো। ব্যাস কি বলবো, এই জাস্ট কোটিংটা আমি সরালাম, ভেতরে এরকম অ্যামাউন্টের চিকেন, মানে পুরো জিনিসটাই ভেতরে যতটুকু এটা সাইজ দেখা যাচ্ছে ততটুকুই এখানে চিকেন দেওয়া রয়েছে।
তো এইবার আর এটার সম্বন্ধে আলাদা করে কিছু বলতে হবে না, এটার লুকটাই অর্ধেক ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, এটা একটা বাইট এবার নিয়ে দেখব। জাস্ট ওয়াও, প্রত্যেকটা আইটেমের ভিতরে যে চিকেনটা ইউজ হয়েছে এই চিকেনটা প্রচণ্ড ফ্রেশ, আর ব্যাটার ফ্রাই কোটিং যেরকম হয় এক্স্যাক্টলি সেই কোটিংটা রয়েছে। দিস ইজ লাস্ট ওয়ান, এটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, জাস্ট সাইজটা অনেক বড়, এই ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। ওহো, লুক অ্যাট দিস ম্যান, লুক অ্যাট দিস, জাস্ট ভেতরে মাছের বিষয়ে কোনো রকম কোনো কার্পণ্য করা হয়নি, প্রচণ্ড অ্যামাউন্টে প্রত্যেকটা খাবারের ভেতরে স্টাফিংটা একদম ডিসেন্ট অ্যামাউন্টে ফ্রেশ, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে জিনিসপত্র দেওয়া হয়েছে। মানে সত্যি সুব্রতা বলেছিল হিডেন জেম, এটা সত্যি হিডেন জেম। এই জায়গার এখন সিচুয়েশনটা যেরকম রয়েছে তো পুরো প্রপারলি নর্থ কলকাতায়, কিছুক্ষণ বাদে বাদেই এক তো রাস্তায় ভীষণ জ্যাম, আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ বাদে বাদেই এখান থেকে ঠাকুর যাচ্ছে, মানে বলুকা মাইকি জোরে জোরে আওয়াজ আসছে, শুনে একটা আলাদাই ফিল আসছে, আর তার সাথে এই ফিশ ফ্রাইতে একটা বাইট বসাবো। এবারে দুর্গাপুজো বেঙ্গলি বাইটে এসে কিছু খাবারের বাইট নিয়ে যাও, ভালো লাগবে গ্যারেন্টি, প্রতিটা আইটেম জাস্ট টু মাচ ভালো খেতে। তো এবার নিয়ে চলে এসেছি মাছের কচুরি, যার দাম দু পিস প্লেট 30 টাকা, এই সাইজের দু পিস বড় বড় কচুরি, সাথে একটা বেসিক আলু তরকারি আর কিছু স্যালাড। এই দেখ, এই হচ্ছে ভিতরে স্টাফিংস। কিছুক্ষণ আগে যখন তৈরি হচ্ছিল আমি তখন বলছিলাম, দাদাকে জিজ্ঞেস করছিলাম যে ভিতরে কিসের স্টাফিংস দেওয়া হয়, কী কী মাছে, দাদা বললো রুই আর ভেটকি মাছের স্টাফিংস দেওয়া হয়। তারপরে তো ভিতরে দেখতেই পাচ্ছি ডিসেন্ট অ্যামাউন্টের, ভালোই দুর্দান্ত পরিমাণে পুর দেওয়া, বার খেয়ে দেখ। তো একটু ছিঁড়ে নিয়ে আলু তরকারিদের সাথে খাবো। এই আলু তরকারির টেক্সচারটা কিন্তু বিয়দা বেশ ভালো, কিন্তু সুন্দর একদম জল জল টাইপের তরকারি নয়, না 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 বেশ ঘন। হ্যাঁ, ভাষা হারিয়ে ফেলছি, এত ভালো কচুরি আয় খাইনি, ভাষা হারিয়ে ফেলছি জাস্ট। এই কচুরিটা খেয়ে, এই মাছের স্টাফিংস দিয়ে কচুরিটা খেয়ে, এই আলু তরকারির সাথে অদ্ভুত ভালো খেতে, অদ্ভুত ভালো। তো এবার আস্তে করে তোমাদেরকে একটু দেখাই এই বেঙ্গালি বাড়িতে কী কী অ্যাভেলেবেল। এখানটা পাকা হয়ে গেছে, কারণ এখানে ফ্রাইড আইটেমসগুলো ছিল, দাদা অনেকক্ষণ ধরে বলছিল যে এই পার্টটা তুমি নিয়ে নাও, অ্যাকচুয়ালি সামনে কাস্টমার ছিল তো আমি নিচ্ছিলাম না। তো এখানে ভেটকি ফিশ ফ্রাই লেখা রয়েছে, বাট ওটা হয়তো রিফিল হতে গেছে প্রবাবলি। এখানে আছে ভেটকি বাটার ফ্রাই, পরপর আইটেমসগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর এখানে মেন কোর্সের কিছু আইটেম আছে, যেটা কিনা পনির বাটার মশালা, বাটার পনির যেটাকে বলছে। এখানে ডিম কষা রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, প্রত্যেকটা দামও এখানে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা দাম কিন্তু খুবই রিজনেবল অ্যান্ড কম। এখানে দেখো মাটন কষা 125 টাকায় দু পিস, যার টেক্সচারটা দেখে তো এখনই লোভ লাগছে। তারপর এখানে চিকেন কষা দু পিস মাত্র 60 টাকা, এটা টেক্সচার দেখেও লোভ লাগছে অনেস্টলি বলছি। তার পাশে রয়েছে হচ্ছে আলুর দম 4 পিস, যার দাম হচ্ছে 30 টাকা। তো অল্প আইটেম, সিলেক্টেড কিছু আইটেম, বাট কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এখানে মেনটেন করা হয়। নিচে একটা মেনু কার্ড রয়েছে যেখানে মর্নিং আর ইভিনিংয়ে ভাগ করা, সেটাও আমি দেখিয়ে দিলাম, তোমরা এটাও একটুখানি চেক আউট করে নিও ভিডিওটা পজ করে। তো এই হচ্ছে এরকম ছোটো একটা সুন্দর অ্যান্ড কম্প্যাক্ট সেট আপ, দোকানটা চিনতে প্রবলেম হবে না, হোর্ডিংটা অনেকটা এরকম দেখতে, এবং দাদাকে তো কেমন দেখতে ভিডিওতে তোমরা দেখেছো, ওই দাদা দাঁড়িয়ে রয়েছে। তো আইটেমসগুলো এখানে রয়েছে, এরপর যে খাবারগুলো নিয়ে এসেছে সেগুলোর গন্ধে মোটামুটি নিজেকে আটকে রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, জাস্ট স্মেলটা আসছে না, জাস্ট মানে বাপরে বাপ। এই টেক্সচারটা, এই যে গ্রেভির যে টেক্সচারটা, ওয়াও। এবং এরকম দু পিস ডিসেন্ট সাইজের মাটনের পিস রয়েছে এখানে, যার দাম 125 টাকা, আর দুটো এখানে একদমই ডিসেন্ট সাইজের চিকেন রয়েছে, যারও গ্রেভির টেক্সচারটা একদমই অনবদ্য, যথেষ্ট এটা ঠিক গ্রেভি, এটা একদম। পোলাওটা দেখতে ইটসেলফ এত লোভনীয়, এটা সম্বন্ধে আর কিছু ডেসক্রিপশান দেওয়ার নেই, থেকে একটা সুন্দর ঘিয়ের স্মেল আসছে, মানে একটা অয়েলি ব্যাপার আছে। এই হচ্ছে পোলাওটা, ওপরে না এত অ্যামাউন্টে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে, আমি এক্সপেক্ট করবো যে আমরা শুধু ব্লগার বলি নই, তোমরা যখন খেতে আসবে এতটাই কাজু কিশমিশ ওপরে দেওয়া হবে। একটু শুধু পোলাওটা ট্রাই করি, পোলাওটা বেশ ভালো মিষ্টি, এবং বাসন্তী পোলাও যেরকম মিষ্টি হয় সেরকমই সব কিছু খুব রাইট প্রপোর্শনে রয়েছে এটার মধ্যে, ওই জন্য খেতে খুব ভালো লাগছে। আসল খেলা, আমি আগেই মাটনের দিকে চলে গেছি, মাটনের গ্রেভিটা মাখিয়ে এই পোলাওটাকে যদি আমি আশা করবো যে মাটনটা একটু ঝালঝাল, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, ট্রাই করে দেখি। একদমই তাই, এটা একটু হালকা স্পাইসি, এবং এটা একদম রাইট প্রপোর্শনে মিষ্টি, দুটো মিলিয়ে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ সামথিং পারফেক্ট কম্বো ইউ ক্যান হ্যাভ ইন নর্থ কলকাতা, একদমই তাই। আর এই যে মাটনটা আমি ছিঁড়লাম, ও হো হো, এই সফটনেসটা আমি আরেকটু ভালো করে দেখাতে চাই, এই যে টু মাচ সফট, একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে মাটনটা, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই।
মাটনটার খুব রিচ অ্যান্ড প্রিমিয়াম একটা ফ্লেভার আছে, যেটা এই পোলাওটার সাথে মানে দুটো প্রিমিয়াম আইটেম একসাথে মিলে যেটা তৈরি হচ্ছে জাস্ট অনবদ্য খেতে। এক ফোটটা বাড়িয়ে বলছি না, তোমরা এখানে এসে যদি ট্রাই করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, সত্যি অপূর্ব খেতে এটা। তো কিছুক্ষণ আগে বিয়েটা যখন খাচ্ছিল মটন আর পোলাওটা, তখন আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ভাবছিলাম এই যে দুটো গ্রেভি আছে, দুটো গ্রেভি কি একই, দুটো কি সেম গ্রেভি? তো খেয়ে দেখতে হবে বিষয়টা। না একদমই এক না, এটার গ্রেভিটা আলাদা, এটারও গ্রেভি আলাদা। ওই অনেক দোকানে হয় না এক গ্রেভিতে চিকেন মাটন দিয়ে দেয়, মানে দুটোকে প্রপারলি ডিস্টিংগুইশ করা যায়। একদমই তাই, বোঝে যাচ্ছে। আর চিকেনের ভিতরটা দেখা, উফ, হাত দিচ্ছি সব খুলে টুলে চলে আসছে। এই দেখ, একটু হার্ড লাগছে আমাদের কিন্তু ভালো। মাটন দিয়ে পোলাও যে টেস্ট, চিকেন দিয়ে ওই টেস্ট পাওয়া সম্ভব নয়, একটু অন্যরকম কিন্তু ভালো। এই ভিড়টুকুই কথা বলে দিচ্ছে যে দোকানটার আইটেমসগুলো কতটা প্রিমিয়াম অ্যান্ড ভালো খেতে, এটা আলাদা করে আর বলার কোনো জায়গাই রাখছে না। কলেজ স্টুডেন্টের জন্য এখানে কিছু কম্বো মেনু রয়েছে, তোমরা দেখতে পারো, এগুলো সব দুপুরে অ্যাভেলেবেল। কখন থেকে কখন খোলা থাকে এটা? সকালে 9টা থেকে রাত্রে 10টা থেকে 10:30। আর ফ্রাইড আইটেম কখন থেকে পাওয়া যায়? ফ্রাইড আইটেম 6টা থেকে স্টার্টিং। সপ্তাহে প্রত্যেক দিন খোলা? সপ্তাহে প্রত্যেক দিন খোলা, শনিবার দিন হাফ ডে বিকেল থেকে, বিকেল 5টা থেকে, বিকেল 5টা থেকে রাত 10টা 10:30 অবধি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর আশা থেকে দেখছি এই দুটো দিদি কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে একদম নন স্টপ। এই সব কিছুর মধ্যে আমি তোমাদের বিরক্ত করব, শুধু নামটুকু বলে দেবে আপনি? আমার বন্দনা দে, ফিসফ্রাই শেল, ফিসফ্রাই নামটুকু বলে দেবে? জয়িতা দাস। থ্যাংক ইউ। এটা আমারই দোকান, হাজবেন্ড আমার। আচ্ছা, তো আমরা ভেবেছিলাম ব্লগের শেষে একটু শ্রীভূমি এসে তোমাদেরকে একটু এখানকার ভ্যাটিকান সিটিটা দর্শন করে দিয়ে যাব, কিন্তু আজকে হচ্ছে মহালয়া, তো আজকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে আটকানো রয়েছে আগামী কাল থেকে দর্শনার্থীদের জন্য সন্ধ্যা 6টা থেকে। আমি শুনিনি, খুলে দেওয়া হবে প্রতিমা এবং মণ্ডপ খুলে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। তবে যে দোকানটা ট্রাই করলাম ওটা রিয়েলি কিন্তু নর্থ কলকাতার একটা হিডেন জেম, একদম নর্থ কলকাতায় এবছর ঠাকুর দেখার পর তোমাদের লিস্টে এটা অবশ্যই থাকতেই পারে একদম। আর একটা কথা, ওই যে আইটেম ছিল কুরকুরে বাইটাই, হ্যাঁ কুরকুরে বাইট 10 টাকা করে দাম ছিল, ওটা 5 টাকা ভুল করে বলে ফেলেছিল। ওর দাম 5 পিস, মানে এক প্লেটে থাকে 5 পিস, তার দাম 10 টাকা করে, টোটাল 50 টাকা প্লেট। ব্যাস, তো এবার আজকের মতো এটুকুই শেষ করছি আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, বেশি করে জল খাও, পুজোয় ঘুরে বেড়াও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। পুজো সকলে খুব ভালো কাটাও, আমরাও ভালো কাটাবো, চিন্তা করো না। আমার ভালো লাগে না এই এনফিল্ড গাড়িটা, আমি নিজে চালাই কিন্তু লোককে চালালে আমার বিরক্তি লাগে ভিডিওর সময়। বাবা কি ভয়ঙ্কর আসছে গো, জিপসি বং বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের চ্যানেল। রিসেন্টলি সুব্রত গেছিল হাতিবাগান থেকে গিয়ে হেদুয়ার সামনে একটি খাবারের দোকানে, তো তারই ভিডিও দেখে আমরা আজকে সেখানেই যাচ্ছি। শুভ্রদা কেমন দিলাম, একটু তোমার মতো কপি করলাম, ভালো হয়েছে বললো কিন্তু।